Aspira pure poi era mele kunai ha ai es gahara tin oni kishi busy asilam ai ani gola prime le video ready korte boisi ai es ke ghorer kaaj kormo shesh kori di jomite jai jomir oni kaaj kori aisi mane pray sob bij ai lagai aisi eska aro ektu ase khali joto tuku ai joddur haichi আজকে আই জমিতে অনেকখানি কোবাই ঘাস পরিষ্কার করি বেবাগুন বীজ লাগাই দিয়ে আইসি এখনো কিছু রয়েছে আর আলহামদুলিল্লাহ দেখি আইলাম আই যে কিছু কিছু বীজ লাগাইছি আল্লাহর রহমতে সারা উঠতেছে তার মধ্যে আই দেখলাম ডাটা শসা শিম আলু অর্থাৎ গ্রিন স্টিক রেড স্টিক পটেটো বিন অ্যান্ড কিউকাম্বার এগুলো চারা দেখলাম যে মাত্র আল্লাহর রহমতে মাথা তুলেছে আইলাম অনেকগুলোকে মজা করতে আর আই কিনলে শুদ্ধ বসা পদ হচ্ছে কত আনেরা যাই হোক আই চেষ্টা করি সবসময় অন্যগুদারে আউনের লাই আসলে এখন আরও বেশি বিজি হয়ে যাব যেমন আজকে রোদ দেখছি তারপরে দিয়ে যেইটা গান অন্যগুলোকে শেয়ার করলাম আজকেও কিছু কুমড়ার বেশি কিছু টমেটোর বেশি কিছু করল্লার বেশি লাউয়ের বেশি এমনি আরও অনেক ধরনের বেশি লাগাই দিয়ে আসছি জমিটা কোবান্ডা হয়েছে অনেক কষ্টের কাম তার মধ্যে লাডি লুডি গাড়ি দেওয়ান লাগে কারণ হোকামাকড় আইবে খাই হালাই পশু পাখি আইবে খাই হালাই এল্লাই সাপোর্ট দেওয়ার লাগে এখন করতে করতে আই এরম বেশি টায়ার্ড হয়েছি আই গড়ও আই গড হারাই হারাই বারবার বাইরে গেছি ঘরে গেছি ঘর একেবারে ময়লা হয়ে গেছে এল্লাই ঘরে আই আগে বাইরের দরজাগুন মুছি ঘর মুছি হের হের বাদে যেটা হইলো গোসল করণের শক্তি আর খুঁজি হাইতাছি না হাত পাগুন হাত বইরগুন কাফন দিচ্ছে এরম কাপন দইছে তার বাদে আয় আল্লাহর দ্বারে একটু দোয়া চাইলাম যে আল্লাহ আর একটু গোসলটা করানোর শক্তি দাও কারণ শরীরটা অনেক বেশি ময়লা হয়ে গেছে এর বাদে যেটা করলাম গোসল করলাম গোসল করে আসি একটা খেজুর খাই গোসলের আগে দিয়ে একটা খেজুর খাইছি গোসল করে আসি আই আসরের নামাজ পড়ি কিছু দোয়া কালাম করে বই রয়েছি এর বাদে মনে হইল যে মাগরিবের নামাজ হইতে এখন অনেক দেরি আছে যতই খারাপ লাগুক এখনই আড্ডারই একটু সময় আছে আই আপনিগুলোকে একটা ভিডিও শেয়ার করানোর চেষ্টা করি আই চিন্তা করছিলাম আপনিগুলাই আইসকে আর জমিতে যে বীজ লাগাইছি এবং কোবাই ঘাস টাস ক্লিন করি মাটি মিশাই চাপাতা মিশাই আই যে বীজ বপন করছি আইজো এই ভিডিওর আপনিগুলোকে শেয়ার করবো আর আই আপনিগুলোকে দুঃখিত প্রকাশ করতেছি কারণ আই আসলে আর ভিডিও করতাম হারি না একাতে আসলে এত কিছু হারন যায় না যাই হোক আই চেষ্টা করি আর আপনারা ব্যক্তি দোয়া করেন যেন আর বীজ গুণ ইনশাআল্লাহ সারাতে পরিণত হয় তারপর সারা গুণ ইনশাআল্লাহ বড় গাছে পরিণত হয়ে অনেক ফলন হয় ইনশাআল্লাহ যাই হোক এবার আসলে অনেক দেরিতেই লাগানো হয়েছে কিল্লাই জানেন তো প্রত্যেকবারই কথাগুন কোন লাগে তো এইবার মনে বেশি দেরি হয়ে গেছে এইবার বেশি দেরি হয়ে গেছে কারণ এখন প্রায় মে মাসেরও অর্ধেক হয়ে গেছে কিন্তু কি জানেন এখানে আজকাল একটু গরম পড়ছে গতকালকে একটু পড়ছিল এখানে ঠান্ডা এই এই পর্যন্ত শেষ হয়নি যাই হোক লাগাই দিয়ে আসছি মানে হাইতাম না করি করি কিছুতেই শরীর দেয় না কারণ আমি ঘরের কাজ বাইরের কাজ সব করি তারপরে হের বাদে বাইরের মানে জমিতে যাওন লাগে আর আমরা মহিলারা জানি ঘরে অনেক কাম করণ লাগে বাড়িঘর মোছন লাগে বাথরুম ক্লিন করণ লাগে কাপড় চোপড় ধোয়ন লাগে রান্ধন লাগে সকলের খাওয়ান লাগে সব কিছু মিলিয়ে আসলে অনেক কাজ করতে হয় কিন্তু কিছু করণের নাই সুস্থ থাকলে ভালোই লাগে যাই হোক আল্লাহ ভরসা আর হ বন্ধুরা
ভাই আসলে তোমগুলোকে মাঝে মাঝে একটু মজা করি, কারণ একদম হতে হতে ছিনুনি, হতে হতে কয়জন এসেছিল, মানে হতে হতে হইতে আছে। এটা নোয়াখাইল্লা বা কুমিল্লা ভাষা, আমরা যেমন বলি একলা একলা, কুমিল্লাতে চাঁদপুরে নোয়াখালীতে কয় হতে হতে। তাই হতে হতে বই থাকি, হাই হতে হতে কাম করি, হতে হতে থাকতে 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 আড়দারে খুব কষ্ট হয়, হাতদারে খুব কষ্ট হয়। এল্লাই মাঝে মাঝে আই তোমগুলোকে হান করানোর চেষ্টা করি, এই হান কিন্তু ওই হান না, যেই হান মানুষ খায়, এই হান হইছে মানে আসনের ভিডিও বুঝছি। কারণ নিজে আসতে পারা, অন্যরে আসাইতে পারা, এটাও কিন্তু একটা একটা টেকনিক। যাই হোক, আমি সেই চেষ্টাটাই তোমগুলোকে মাঝে মাঝে একটু করি আনি, কিছু করণের নাই। দেখছো কথা কইতে কইতে আই, কথা বলতে বলতে আই, আবার বরিশালের পাশে একটু কই হালাইলাম, আসলে বেগুন মিলি জগা জগা খিচুড়ি হয়ে যায়। আজ তো গলগে আজ রান্ধুম মেলা কিছু রান্ধুম, তয়ও যে কইলাম যে আসলে একাতের কাম, বেগুন জিনিস রয়ে গেছে রান্ধুম, আর ফোলা এখন ঘুমাইতেছে, ফোলা উড়ি গেলে ফোলার খাওন বানামো, যদি সম্ভব হয় আজকে রান্ধন বান্ধন বেরিয়ে করুম, আর যদি সম্ভব না হয় তাহলে করতাম না। পিরি মিরিয়াম, পিরি মিরিয়াম তোমরা বুঝছো নি, যেটারে শুদ্ধ ভাষায় কয় প্রিমিয়ার। এই ভিডিওটা তোমগুলো গিয়া প্রিমিয়ারের জন্য রেডি করতেছি, আর আই আল্লাহ রহমতে আস্তে আস্তে তোমার ছোটো ছোটো চারা গুলানের ভিডিও তুলি ধরবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সবসময় আসলে চেষ্টা করি, কিন্তু আয় অনেক সময় অনেক কিছু হারি না, কিনলে হারি না, ওই যে ঘুরে ফিরে এক কান কথায় কন লাগে, কেমনে হারবো কত মানুষ আমি একজন, আর কত দিকে কত খেয়াল করন লাগে। যাই হোক, কিতা যে বল মহিয়াও বুঝতে পারতেছি না, আর মনটার মধ্যে একটু বালা লাগতেছে, শরীরের মধ্যে খারাপ লাগতেছে, মনটার মধ্যে বেজায় বালা লাগতেছে, কিল্লাই জানো নি, কারণ আই বীজগুলা বুননের লাই মানে অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু শরীরটা আসলে দিতে আসছিল না। আজকে যেটা হয়েছে, সব কিছু লাগ মানে সব হগল কিছু লাগায় টাগায় ঘরে আইসা, যে ঘরটার মুসা ঘরের ন্যাকড়া দিতে গেছি, ন্যাকড়ায় মানে কাছের টুকরা আসিল, আর যেই ন্যাকড়া দুইতে গেছি আই মানে একবারে পকট কইরা, আর রাতের ভিতরে কাজ ঢুকে গেছে, কাজ ঢুকে যায়, রক্ত বাইর হই, একেবারে যাত অবস্থা হয়ে গেছে। হের বাদে আই লবণ দিই, গরম পানি দিই দুই, হের বাদে স্যাবলত দিই দুই, আই গোসলে চলে গেছি, এখনো আর আঙ্গুলটা লাল হয়ে রয়েছে। জানি না বিচে কাজ আছে কি নাই, টান দিয়ে বাইর করে হালাইছি, আর বিচে গুড়াঘর আছে কিনা আল্লাহ জানে, আল্লাহ মাফ করণের মালিক। হ বন্ধুরা, আসলে চেষ্টা করি তুঙ্গদারে এরম কখনো কখনো শিক্ষার ভিডিও লইয়া অনেক লাই, কখনো রান্ধনের ভিডিও, কখনো আসতে আমাশা, কখনো এই যে জমির ফসল বুনি, জমির ফসল হয় ওইগুলানের ভিডিও। মোট কথা যেটা বলতে চাইতেছি এটা হলো, আই এল্লাই আর গ্যালারির নাম দিছি, আর চ্যানেলের নাম দিছি আখি গ্যালারি কিল্লাই বুঝছি, যাতে আর গ্যালারিতে একটা সাবজেক্ট একটা বিষয় না থাকে, যাতে করি আর গ্যালারিটা ভরপুর থাকে, নানান রকম ভিডিও দিই, রান্নার ভিডিও, কবিতার ভিডিও, আমার সবজি বাগানের ভিডিও, এমনি নানা ধরনের ভিডিও যাতে থাকে। এল্লাই আই আর চ্যানেলের নাম দিছি আখি গ্যালারি, মানে একটা ঘরে যেমন অনেক জিনিসের সমন্বয়ে গড্ডারে সাজানো হয়, ঠিক আই সেই চিন্তা ভাবনা করি আমার চ্যানেলের এই নাম দিছি, যাতে করি আই আর চ্যানেলে মানে যখন যেটা মন চায়, বালা কিছু হইতে হইব, যখন যেটা মন চায় আই তোমগুলোকে শেয়ার করতাম পারি। আর
তোমরা আরে ভালোবাসো, ভালোবাসি আর ভিডিও দেখো, আর ভিডিওতে লাইক দাও, ভালো ভালো কমেন্টস করো। আই বেকের প্রতি অনেক খুশি। আর যারা যারা পুরান তো আগলগে বন্ধু আসো, তারা তো আসোই, আর নতুন করে আই আর ঘরে মেহমান হিসেবে দাওয়াত দিতে আসি। তোমরা আর ঘরে আইসো, আর ঘরে আসি আর ভিডিও দেখি, বন্ধু করি, লাইক করি, ভালো একটা কমেন্ট করে রাখি দিও। আই ইনশাআল্লাহ তুম করে বন্ধু করি, লাইক করি, সুন্দর সুন্দর কমেন্ট করবো। আই প্রমিস এভরিওয়ান। এবার আমি আমার স্বাভাবিক জীবনে চলে এসেছি, অর্থাৎ ওগুলো হচ্ছে আমার শেখা ভাষা, আর এখন যেটা বলছি এটা আসলে ছোটবেলা থেকে রপ্ত করা ভাষা, এটা ঘর থেকে শিখেছি, আর ওগুলো হচ্ছে আমি চেষ্টা করে শিখেছি, কারণ বাংলাদেশটাকে ভীষণ ভালোবাসি। বাংলাদেশটা আসলে আমার স্বপ্নের দেশ। আর আসলে কিভাবে বুঝাবো আই ডোন্ট নো, সেজন্যই বোধ হয় এতটা দূরে, যে 7 সমুদ্র 13 নদীর পাড়ে এসে পড়ে আছি। আচ্ছা, আমি তোমাদের সাথে না একটা কাজ করি, কালকে একটা গান শুনে, ভাই বোনের একটা গান শুনে, মানে ভাই বোনরা গাচ্ছিল কষ্টের সময়ে, সেই গানটা শুনে আমার খুব ভালো লাগলো, আমি গানটা গিয়ে শোনার চেষ্টা করব। আই থিঙ্ক তোমাদের অনেক ভালো লাগবে, দেখি আমি চেষ্টা করে পারি কিনা। হ্যাঁ বন্ধুরা, আমি এখন সেই গানটি গিয়ে শোনানোর চেষ্টা করছি, তোমাদের প্রত্যেকের কাছে আশা করছি ভালো লাগবে। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, আকাশে বাতাসে বনেতে মনেতে মধুর লগন, ফুলের হাসবে ভ্রমর আসবে, সুরেতে গাইবে তরুলতা, মনের রঙে রাঙাবো, ফুলের ঘুম ভাঙাবো। আসলে চেষ্টা করেছিলাম, বাট আই এম ফেলর, কারণ এটা কখনো গানটা কখনো গাওয়ার চেষ্টা করিনি, আর গলা দিয়ে সুর আসছিল না, কারণ সারাদিন কাজকর্মের পরে বসেছি, তো এগুলো করতে হলে একটু সময় সুযোগের দরকার আছে। ওকে, তোমাদের জন্য পাওনা রইলো, নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আবার এমনি করে কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, হ্যাভ আ গ্রেট ডে টু এভরি ওয়ান, আল্লাহ সেভ এভরি ওয়ান, আমিন আমিন সুম্মা আমিন। অ্যাগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।